face on the track, on my face in the pack, like I'm taking a slap. I need a drink, but it's straight from the tap. And I'm hating the slack, couple man's run around with that. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আমি চলে এসে টাউন হল 12 ভিডিওতে। তো অ্যাকচুয়ালি বন্ধুরা, আমাদের শুধুমাত্র টাউন হলটাই 12, তাছাড়া কিন্তু সব কিছু কিন্তু 11। আমরা এখনও টাউন হল 12তে এসে টাউন হল 12 যেগুলো আমাদেরকে নেওয়ার মতো সেগুলো আমরা এখনও পর্যন্ত কিছু নিইনি। ওয়ার্কশপ বলো, ওয়ার্কশপ এবং এদিকে হিডেন টেসলা, মাল্টি ইনফিনোট, এমনি এটা হচ্ছে ইনফিনোট টাওয়ার, ঠিক আছে, মাল্টি না, আমরা যেমন করতে পারি আর কি, ঠিক আছে, সেটা নিয়ে ব্যাপার নয়। আমাদের এখানে বোম আছে, ঠিক আছে, এয়ার বোম আছে, সিকিং এয়ার মাইন্ড আছে, পুসিং ট্যাপ আছে, জায়েন্ট বোম আছে, আমরা অনেক কিছু পাবো। তো সেগুলো এখন কিন্তু কিছু নেওয়া হয়নি, ঠিক আছে, সেগুলোকে আমরা নেবো আজকের। আর আমি তোমাদেরকে আজ আমি তোমাদেরকে একটা রিপ্লে ভিডিও দেখাবো, মানে এই প্রথম আমি টাউন হল 11 আর্মি দিয়ে 12তে অ্যাটাক করে আমরা 3-স্টার করেছি। আমাদের আজকের CWL-এর দ্বিতীয় দিন, ঠিক আছে, ফার্স্ট দিন তো আমরা জিতে গেছি, দ্বিতীয় দিন মানে আমাদের এই সেকেন্ড দিন হয়তো আমরা জিততে পারবো বলে মনে হয় না। আমাদের মানে আমাদের উপরে অনেক উপরে বেশ পড়েছে, দেখো এদিকে 15 টাউন হল, 14 টাউন হল, 13 টাউন হল, অনেক হাই লেভেলের বেশ পড়েছে, যে কারণে হয়তো আমরা জিততে পারবো না এটা তো মনে হয়, তবুও চেষ্টা করে যাচ্ছি, ঠিক আছে। এনিমি সাইড দিয়ে 21টা এটাকে 56টা স্টার চলে এসেছে, আমাদের সাইড দিয়ে 9টা এটাকে 17টা স্টার, ঠিক আছে। তো কিছু করার নেই আমাদের, যদিও হেরে যাবো তাও আমি চেষ্টা করেছি, ঠিক আছে। তো তোমাদেরকে আমি একটা বেসের অ্যাটাক দেখাবো, সেই বেসটার মধ্যে আমি অ্যাটাক করেছি। ওকে, দেখো আমাদের 11 vs 12, ওকে। তো আমি তোমাদেরকে অ্যাটাকে যাওয়ার আগে আর একটা কথা বলি, প্লিজ যাদের ভিডিও দেখছে চ্যাটে করে লাইক করে দেবে। আর আমি তোমাদেরকে বেশি কথা না বাড়িয়ে আমি আগে অ্যাটাকটা দেখি, টাউন হল 11 vs 12। ওকে, চলো আমরা ফাইনালি একটা রিপ্লেতে চলে যাই। এই হচ্ছে আমাদের রিপ্লে অ্যাটাক, ঠিক আছে, আমার টাউন হল 11 vs 12। তো দেখো বন্ধুরা, আমাদের এখানে কী অবস্থা হয়েছে, কুইনকে দিয়েছি আমরা এই সাইড দিয়েই, ঠিক আছে। ওকে, তো আমরা একটা কাজ করেছি, আগে ফিল্ম ফিঙ্গারকে কিন্তু আমাদের ইউজ করে দিয়েছি এই সাইডে, ঠিক আছে, ফিল্ম ফিঙ্গার আমাদের এই সাইডে রয়েছে, ফিল্ম ফিঙ্গার এখান থেকে অনেকটা বেশি ভ্যালু নিতে পারবে। আর কুইনকে দিয়ে অলব্রেকও দিয়েছি, কিন্তু এখানে আমাদের একটাই মাত্র ভুল কাজ হয়ে গেছে, দেখো কুইন আমাদের এখানে বাইরের সাইডে চলে যাচ্ছে, ঠিক আছে। দেখো এখানে, দেখো কুইনের জন্য অল ভেঙেছি, কিন্তু কুইন কিন্তু দেখো তাও এখানে ঢোকেনি, কুইন কিন্তু আমাদের ডাইরেক্ট বাইরের সাইডে চলে গেছে, ঠিক আছে। তারপর আমরা একটা মাইনার দিলাম যাতে কুইন তাও এইদিকে যায়, তাও গেল না। ওকে, তো তারপরে তোমার দেখতে দেখো ভিডিওটা কী অবস্থা হয়েছে, এখানটাতে আমাদের লাস্ট পর্যন্ত কিংকে এখানে ড্রপ করতে হলো। আমরা জানি কিংকে এই সাইড দিয়ে ফিলিপ ফিঙ্গারের সাইড দিয়ে দিতাম, পুরোটা এরিয়াটা কিং একাই ক্লিয়ার করতে পারতো, ঠিক আছে, শুধুমাত্র কুইনের জন্যই আমাদের কিংকে আবার ওখানে দিতে হয়েছে, ড্রপ করতে হয়েছে, কিছু করার নেই। তো অসুবিধার এখন কিছুই নেই, মোটামুটি আমাদের এটা এখনও পর্যন্ত পারফেক্ট ভালো চলছে, ঠিক আছে। আর কিংয়ের সঙ্গে আমরা ওই অ্যাবিলিটিটাকে লাগিয়ে রেখি, যত সময় কিং আমাদের ফাইট করবে তত সময় কিন্তু কিংয়ের অ্যাবিলিটি বাড়তে থাকবে, এই হচ্ছে ব্যাপার। চলো তোমরা দেখতে থাকো কী হচ্ছে অ্যাটাকটার দিক দিয়ে। ওকে, আমরা এই প্রথম টাউন হল 11 vs 12 অ্যাটাক করেছি, তারপরও আমরা 3-স্টার বের করেছি। চলো, মোটামুটি আমাদের তো পজিশান এখন পর্যন্ত ঠিকঠাকই আছে। এই আমাদের ইগল খুলে গেল, আমরা এখানে পুরোপুরি ওয়ার্ডেন এবং হগ মাইনার একসঙ্গে চালু করে দিয়েছি, ঠিক আছে। চলো দেখো, ড্রাগন আসছে এখান থেকে, আমাদের এই সাইডে ড্রাগনটা চলে এসছে, আমরা অর্ডিনারি অ্যাবিলিটিটা ইউজ করে দিয়েছি যাতে ড্রাগনের কোনো ড্যামেজ যাতে না খায়, এখানে আমাদের সবথেকে বেশি উপকার হবে একটু, সেজন্য আমরা এইভাবে ইউজ করে দিয়েছিলাম, ঠিক আছে। ড্রাগন বন্ধুরা দেখো শেষ পর্যন্ত থাকবে, হ্যাঁ, ড্রাগন কিন্তু মরবে না, ঠিক আছে। তারপরে আমরা একটু বুদ্ধি করে মোটামুটি হিরে স্পেল আর রেজার স্পেল একটু পারফেক্ট জায়গা মতো মারতে পেরেছি বলেই হয়তো আমাদের পরিস্থিতিটা ঠিকঠাক এসছে। ওকে, টাউন হলটাকে পেয়ে গেলাম, মাইনার এখান থেকে যখনই পালিয়ে যাবে তখনই কিন্তু দেখো ড্রাগনগুলো কুইনের সাইডে চলে যাবে, ঠিক আছে। আর কুইনের আমাদের অ্যাবিলিটি রয়েছে আর মাইনারও কিছু রয়েছে আমাদের, সেই কারণে এই বেসের মধ্যে আমরা 3-স্টার বের করতে পারলাম, ঠিক আছে। তো কুইনের অ্যাবিলিটি এখানে চলে যায়, এখানে কুইনের অ্যাবিলিটি যাওয়ার পর এখানে কী হয়েছে, কুইন শুধুমাত্র আর্চার টাওয়ারটা ডাউন করলেই 3-স্টার হয়ে যাবে, দেখো অলরেডি আমাদের ফাইনালি 3-স্টার চলে আসছে। ওকে, তো এইভাবে আমরা একটা 11 টাউন হল থেকে 12 টাউন হলকে 3-স্টার করলাম, মানে 11 টাউন হলের 11 আর্মি দিয়ে 12 টাউন হলকে 3-স্টার করলাম, ঠিক আছে। আর আমি এটাকে বেসটাকে চেঞ্জ করে তোমাদেরকে দেখাই যে আমাদের এখানে কিন্তু অনেকগুলোকে আমরা একসঙ্গে আপডেট দিয়েছিলাম, যেমন বলো এদিকে আমাদের ল্যাবরেটরি দিয়েছিলাম, আর্মি ক্যাম্পও দিয়েছিলাম, আর আমাদের এদিকে ব্রেকাসকেও দিয়েছি, আর এদিকে দিয়েছি আমরা কারণ ক্রিস্টালকে, ঠিক আছে। টোটালি আমরা অনেকটাই একসঙ্গে আপডেট দিয়ে দিয়েছিলাম, যে কারণে আমাদের বিল্ডার একটাও ফ্রি হয়নি, তার জন্য আমরা কিন্তু এখন কিছু নামাতে পারবো না। ওকে, অ্যাকচুয়ালি আমাদের একটা বিল্ডার ফ্রি নেই, তো আমরা একটা কাজ করবো, আমরা কিন্তু বিল্ডার এখানে গিয়ে বিল্ডার হাটে, তো বিল্ডার হাটে এখানে গিয়ে আমরা ডাইরেক্ট একটা বুস্ট ইউজ করে দিচ্ছি, মানে বিল্ডার প্রোটিন একটা ইউজ করে দিচ্ছি, যাতে আমাদের বিল্ডারগুলো অনেক স্পিডে কাজ করে, ঠিক আছে, আর তাড়াতাড়ি আমাদের এটাকে ফ্রি হয়ে যায়, ঠিক আছে। তো দেখো আমাদের এখানে অলরেডি 15 ঘন্টা 29 মিনিট টাইম, আর এদিকে 4 দিন 5 দিন 5 দিন 6 দিন অনেকটাই টাইম, ঠিক আছে, তার জন্য আমরা এটা ইউজ
লুজ করে দিয়েছি অলরেডি। আমাদের কাছে এখন আর কয়টা আছে দেখে নিই একবার আমরা, তবু বিল্ডার বোর্ডের এখনও পর্যন্ত আমার কাছে তিনটে রয়েছে, ঠিক আছে। তো এই তিনটে বিল্ডার বোর্ডে আমরা নেক্সট আবার ফের ইউজ করতে চলেছি। আর আমরা আবার যদি বিল্ডার বোর্ডে যদি শেষ হয়ে যায় তো আমার শপে চলে যাবো। শপের এখান থেকে দেখো আমরা কিন্তু এই যে মেডেলসটা, সেই মেডেলস দিয়ে আমরা কিন্তু বিল্ডার বোর্ডিন কিনতে পারবো, ঠিক আছে। মনে করো আমাদের যেমন এখন CWL চলছে, CWL এই মেডেলস দিয়ে আমরা বিল্ডার বোর্ডটা আবার কিনতে পারবো, ওকে। তো বন্ধুরা অলরেডি আমাদের আর্মি রেডি, তো আমরা একটা কাজ করবো, এখান থেকে ডাইরেক্টলি আমরা একটা ক্লান ক্যাস্টলে চলে গেলাম। ক্লান ক্যাস্টল থেকে আমাদের কিছু ডোনেট সেটা আমরা কমপ্লিট করে নেব, ওকে। তো ডোনেট কমপ্লিট করে নেওয়ার জন্য আমাদেরকে চলে আসলাম ক্লান ক্যাস্টলে, আর এদিক দিয়ে নিয়ে নিলাম সুপার আর্চার ব্লিম, ওকে, ইনভ্যাসিবিলিটি ডাইরেক্টলি আমাদের কনফার্ম করলাম, ওকে। আমাদের ডোনেট আপাতত কমপ্লিট, ফুল অ্যান্ড ফাইনাল। আমরা এখন চলে যাবো নেক্সট আরেকটা অ্যাটাকে, আর এই অ্যাটাকটা দেখা যাক কী হচ্ছে। আমরা এখানে পেয়েছি 6871 ডার্ক লেজার, তো এই ডার্ক লেজারটাই আমাদের অনেক বেশি জরুরি, তার জন্য আমরা এখানে একটা শুরু করে দিচ্ছি। ফাইনালি আমাদের দিকে শুরু করে দেওয়া একটা এরকম একটা জায়গা থেকে, যাতে আমাদের ব্লিমটা অনেক সুন্দরভাবে আমরা পাঠাতে পারি, ঠিক আছে। ব্লিমটা যাতে আমাদের অনেক সুন্দরভাবে আমরা পাঠাতে পারি, ঠিক আছে। ব্লিম ধাক্কা খেয়েছে একটা খেতে দাও, নেক্সট। আচ্ছা যাই হোক, মোটামুটি আমরা ব্লিমটাকে পারফেক্ট একটা জায়গায় খুলে দিলাম, ওকে। এখানে আমরা আবারও ইউজ করে দিলাম, আবারও একটা স্পেল ইউজ করে দিলাম, ওকে, নেক্সট স্পেল। চলো ফাইনালি আমাদের অনেকটাই বেশি ভ্যালু আসবে আশা করা যায়, এখান থেকে ভ্যালু তো আসতেই হবে, ভ্যালু এখান থেকে আমাদের আসতেই হবে, আর আমরা সেটা নিয়েই ছাড়বো, ওকে। তো পারফেক্টলি আমরা ইনফেনো টাওয়ার এবং ইগল টাউন হল আরও যাবতীয় যা ছিল এক্সবু সেগুলোকে আমরা মোটামুটি টেকডাউন করে ফেলেছি, দুটো এক্সবু টেকডাউন হয়ে গেছে, আমাদের জন্য অনেকটা ভালো একটা কাজ হয়েছে। আর আমরা একটা কাজ করবো, ডাইরেক্ট কিংকে এই সাইডের দিকে দিয়ে দিচ্ছি, ওকে। এনিমি কুইনকে কিন্তু নিতে হবে, কুইন দিয়ে যদি হয় খুব ভালো হয়, তাহলে তো অনেকটাই বেশি উপকারিত হবে আমাদের, ওকে। একটা ইলেকট্রো ড্রাগন যদি আমরা এখানে দিয়ে দিই কিংয়ের কাছে, তাহলে কিংয়ের হয়তো একটু সুবিধা হলেও হতে পারে। চলো এনিমি কুইনকে তো আমাদের কুইনে পেয়ে যাচ্ছে, ফাইনালি কুইনে এনিমি কুইনকে শেষ করে দিয়েছে। চলো মোটামুটি পরিস্থিতি এখনও পর্যন্ত পারফেক্টভাবে যাচ্ছে, কিংয়ের অ্যাবিলিটিটা দিয়ে দিই যাতে এখানে কিং আর একটু সময় টিকে থাকতে পারে, কারণ এখানে কিন্তু মাল্টি আর্চার টাওয়ারটা আছে, যে কারণে অনেকটা বেশি অসুবিধা হতে পারতো। তো একটুর জন্য পারফেক্টলি সব কিছু দিক দিয়ে আমরা একদম পারফেক্ট হয়ে গেছি, ঠিক আছে। হিরোস আমাদের এক সাইডে হয়ে গেছে এবং আমরা ইলেকট্রো ড্রাগনও এক সাইডে করে ফেলেছি অলরেডি। চলো সুন্দর মতো আমাদের অ্যাটাক যাচ্ছে, আর আমরা এখন অর্ডেন অ্যাবিলিটিটাকে দিয়ে দেবো, দিলে কিছু ড্রাগনও আমাদের জন্য বেঁচে যাবে। চলো অর্ডিনেবিলিটির সঙ্গে মোটামুটি ভালো একটা কাজ হচ্ছে, তো দেখা যাক। কিং এবং কুইন মিলে এনিমি কিংকেও শেষ করে দিয়েছে, ওকে, পারফেক্ট বা যাচ্ছে আমাদের। সিঙ্গেল ইনফিনিটি বন্ধুরা, সিঙ্গেল ইনফিনিটি যদি কুইন যদি নিতে পারে সব থেকে বেশি উপকারিত হবে এখানটায়। চলো কুইনের সিঙ্গেল ইনফিনিটিকে নিয়ে নিয়েছে, কিং তো শেষ রয়েছে, শুধুমাত্র একমাত্র কুইন, ওকে। চলো টাইম শর্ট, এই হচ্ছে আমাদের সবথেকে বড় সমস্যা, টাইম। তো দেখাই যাক, আমাদের অনেকটা বেশি ভ্যালু রয়েছে এখনও পর্যন্ত, সবে 80% ভ্যালু এসছে, মানে 80% আমাদের অ্যাটাক হয়েছে, ঠিক আছে। দেখো ওয়ার্ডেন এমন এমন টাইমে এমন এমন সময় ঝামেলা করে দিচ্ছে যেখানে আমাদের ইলেকট্রো ড্রাগন মারার সুযোগ পাচ্ছে না। টাইম শেষ, টাইম শেষ, ইলেকট্রো ড্রাগনও শেষ। চলো মোটামুটি ইলেকট্রো ড্রাগনও শেষ, টাইমও শেষ, তাও ছিল আমাদের দুটো ইলেকট্রো ড্রাগন, এই একটা আমরা ফেল করে গেলাম। আর বোনাস পয়েন্টের দিকে আমাদের কমপ্লিট হয়ে গেছে, নেক্সট আমরা আবারও আর্মি বসিয়ে দেবো নেক্সট রাউন্ডের জন্য। তো ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই, দেখা হবে তোমার সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিওতে, তত সময় তোমরা ভালো দেখো। চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবে। বাই বাই।